নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো, একটা পেপার কাটিং দেখতে পাচ্ছ, পেপার কাটিংটা তোমাদের আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে। এই পেপার কাটিংয়ের উপর ডিপেন্ড করে আজকের আমি এই ভিডিওটা। তো মূলত আজকে মঙ্গলবার, আজকে বুধবার, তো অনেকের কাছে পেপার কাটিং হয়তো এখনও না কমছে, থাকলে তোমরা এর থেকে তথ্যটা পেয়ে যাবে। কী তথ্য? যে আমরা জানি যে রেলেতে বছরে বিভিন্ন পোস্টে সব জায়গায় রিক্রুটমেন্ট হয়, সেটা অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট থেকে শুরু করে টেকনিশিয়ান তো আছে, এই বিভিন্ন পরীক্ষাগুলোই রিক্রুটমেন্ট হয়। তো এখন এই মুহূর্তে ওই রিক্রুটমেন্টগুলো ছাড়া আরও যে রিক্রুটমেন্টটা আসছে, যে নিয়ে স্টুডেন্টরা অনেকদিন থেকে আবারও প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেটা হলো 1.5 লাখ ভ্যাকেন্সি রেলের গ্রুপ ডি পোস্টে এবং নন ক্যাটাগরি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটা আছে, নন টেকনিক্যাল পোস্টেও কিন্তু আবার 1.5 লাখ ভ্যাকেন্সি কিন্তু রেলে আসছে। তো চলো এই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো। যারা একদম নতুন আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে, বলবো এই আমাদের চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং এখান থেকে তোমরা প্রিভিয়াস ভিডিও দেখবে, যেখান থেকে প্রচুর সিনিয়র দাদা যারা রেলের গ্রুপ ডিতে চাকরি পেয়েছে তাদের কিন্তু আমি সাক্ষাৎকার দিয়েছি। তারা সেখানে কীভাবে পড়তো, কী বই ফলো করতো, আমাদের গ্রুপ স্টাডি সেন্টার কীভাবে পড়ায়, তার বিস্তারিত কিন্তু আলোচনা করা আছে। তো চলো সরাসরি শুরু করা যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমেই আমি একটা কথা বলবো, রেলের গ্রুপ ডি বলে তোমরা অনেকেই হয়তো ভাবে, যারা নতুন পরীক্ষা দিতে আসছে, যে স্যার গ্রুপ ডি পরীক্ষা এ তো আমি হয়তো পেয়ে যাব, কিন্তু বিষয়টা এত সহজ নয়। তুমি যদি গত পরীক্ষার কাট অফ দেখো এবং কোশ্চেনের মান দেখো, তাহলে বুঝতে পারবে রাজ্য সরকারের যেসব গ্রুপ এ লেভেলের আচ্ছা আচ্ছা পরীক্ষা হয় এবং রেলেরও যেসব পরীক্ষা আছে বা আদার্স যেসব পরীক্ষা আছে, দেখা যাবে সেই লেভেলের থেকেও কিছু কিছু কোশ্চেন অনেক হাই লেভেলে গ্রুপ ডিতে প্রশ্ন এসেছে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, একটা কথা, যে গ্রুপ ডি বলে আমার প্রস্তুতিটা ওই রকম কম থাকবে তা কিন্তু নয়। তাই আমি বলবো প্রস্তুতিটা হোক একদম গ্রাসরুট থেকে, যেখান থেকে শুরু করলে কোনো প্রশ্ন আর তোমার আটকাবে না, সেখান থেকে আস্তে 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 ধীরে 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 পুরো বিষয়টাকে তোমাকে সাজাতে হবে। তো আমি এখানে 6 মান্থসের রুটিন এবং দৈনিক কতক্ষণ পড়বে তা নিয়েও কিন্তু পরে আলোচনা করবো। তো চলো সরাসরি অনেক বললাম, আরও একবার বিষয়টাকে পুরো ক্লিয়ার করে দেখো, রেলের গ্রুপ ডি 2024-এ আমি বলেছিলাম এর আগে অনেক ভিডিওতে, যে 2024 আর 2026 চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগে আসছে, যারা কিন্তু এই সুযোগটা নিতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল অপরচুনিটি, বিগ অপরচুনিটি কিন্তু হতে চলেছে। দেখো রেলের কিন্তু আমাদের হিউজ একটা ভ্যাকেন্সি, যে 1.5 লাখ পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হয়। এর যেটা আছে এটা বলি, এটা 2021-22-এর যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার এজটা আমি দিয়েছি 18 থেকে 33 বছর যে এজ ছিল, কিন্তু ম্যাক্সিমাম এজ থাকে 18 থেকে 30 বছর। তো 18 থেকে ফুল নোটিফিকেশান আসলে আরও জানা যাবে। তো 18 থেকে 30 বছর ছিল, এবং যারা ওবিসি তারা 3 বছর, যারা এসসি এসটি যারা 5 বছর করে রেজ রিল্যাক্সেশান পায়, এটা তোমরা অনেকে কিন্তু যদি জেনে না থাকো জেনে নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল বিষয়। এখানে মজার যে ব্যাপারটা হলো, যে এখানে গ্রুপ ডি পোস্টে এখানে কিন্তু কোনো হাইটের ব্যাপার নেই, রিটেন পাস করলে তারপর দৌড় হবে, তারপরে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, চাকরি পেয়ে যাবে, সেক্ষেত্রে কোনো কিন্তু ইন্টারভিউয়ের বিষয় কিন্তু এখানে নেই। তাই মাইনে স্টুডেন্ট, আমি যারা ইন্টারভিউ রিলেটেড বিষয়গুলোকে একটু ভয় করো, তারা কিন্তু এই এই পরীক্ষাতে কিন্তু এখন থেকে তৈরি হয়। এবার যে বিষয়টা হচ্ছে সিলেবাসটা, দেখো আগে যে সিলেবাসটা ছিল, তোমাদের ম্যাথ পড়বে 25 নম্বর, সায়েন্স পড়বে 25 নম্বর, জিআই বা রিজনিং থাকবে 30 নম্বর, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 নম্বর। আমি জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স কি, এই নিয়ে একটা কিন্তু ভিডিও গত আমি দিয়েছি, যারা একদম নতুন তারা কিন্তু দেখে নিতে পারো। তো আমাদের এই যে ম্যাথের যে বিষয়টা, এখানে আমি সব থেকে ভাইটাল আমি বলবো, আমাদের গুরুকুলের যে 4 জন সুনামধন্য ম্যাথের স্যার আছে, তো তাদেরকেও আমি যে বিষয়টা বলে দিয়েছি, তোমাদের একটা জিনিস যারা ফলো করবে, যারা দূরবর্তী স্টুডেন্ট হয়তো কোচিং সেন্টার না হয়তো নিজেরা পড়াশোনা করছো, তোমাদের সব চ্যাপ্টারে কিন্তু শর্টকাট দরকার নেই। তো তোমরা যদি 10 থেকে 15টা চ্যাপ্টারকে টার্গেট করো, যে 15টা চ্যাপ্টারের যে কোনো অঙ্ক আমি করে ফেলবো, তো সেখানে যে অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে, কিন্তু তুমি 7 থেকে 8টা চ্যাপ্টারকে ভালো করে শর্টকাট শিখে নাও, বাকিগুলো বেশ শিখে নাও, তাহলে কিন্তু তোমার যে কোনো অঙ্ক কিন্তু করে ফেলতে পারবে। তো সেইভাবে প্রস্তুতিটা নাও,
বিএস লেভেলটাও বাড়াও এবং শর্টকাট মেথডটাও বাড়াও। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ভাইটাল একটা জায়গা জেনারেল সায়েন্স, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যারা থাকে তারা তো মরিয়া হয়ে একদম পড়ছে, আমাদের সায়েন্সের স্যার সেভাবেই পড়াচ্ছেন। তো আমি বলবো তোমরা বেসিক বই এবং মিডিয়াম বই এবং অ্যাডভান্স বই, আগে ডেসক্রিপটিভটা একটু ভালো করে পড়ো অবশ্যই, কিন্তু ওয়েটেজ এবং নন ওয়েটেজ সাবজেক্ট দুটোকে আলাদা করে। ওয়েটেজ সাবজেক্ট যেগুলো থেকে বারবার কোশ্চেন আছে সেটা একদম পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন করে কনসেপ্টটা ক্লিয়ার করো, আর যেগুলো নন ওয়েটেজ সাবজেক্ট অবশ্যই সেটা তুমি যদি ওয়ান লাইন আর করে নিতে পারো তোমার পক্ষে অনেকটা বেটার, ঠিক আছে? এইভাবে জেনারেল সায়েন্স। জিআই রিজনিংয়ের ক্ষেত্রে আমি বলবো ভার্বাল নন ভার্বাল অ্যানালিটিক্যাল, এই যে বইটা আমার কাছে এই মুহূর্তেই আছে আর এস আগরওয়ালের যে বইটা দেখতে পাচ্ছ, এই বই থেকে আমরা ছেলেদের প্র্যাকটিস করাই এবং এখান থেকে আমরা আরিহাতকেও প্র্যাকটিস করাই, বিভিন্ন বই থেকে আমরা প্র্যাকটিস করাই। এখানে তুমি যদি ভার্বাল পার্টে লক্ষ্য করো যে ভার্বাল পার্টে তোমার অ্যানালজি থেকে ক্লাসিফিকেশন থেকে সিরিজ থেকে এরকম করে 20টা চ্যাপ্টার এবং নন ভার্বাল বা লজিক্যাল রিজনিংয়ের থেকে তুমি যদি 9টা 10টা চ্যাপ্টার করে নিতে পারো তোমার কিন্তু অনেকটাই তোমার কিন্তু পসিবিলিটিটা বেড়ে যাবে, এবং তারপর অ্যালার্জিক্যাল রিজনিংটা একটা প্র্যাকটিসের মধ্যে রাখলে তুমি কিন্তু অনেকটা প্রিপারেশনটা তৈরি হবে এবং সেটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। এবার জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস মানে তুমি সজাগ কতটা, আমি এর আগে দিন বলছিলাম যে ভোট, এই যে ভোট আসছে ভোটের কালি কী আছে, ভোটের কালিতে কী পদার্থ থাকে বা যে সিঁদুর পড়ায় সিঁদুরে কী হয়, এগুলো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে পড়ে। তো এইগুলো যেমন সায়েন্স আছে তার সাথে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, তো এইভাবে প্রস্তুতিটা নিতে হবে। এবং আমি মাইকেস্টন বারবার বলছি পারফর্ম কিন্তু একদম হাড্ডাহাড্ডিভাবে তোমাকে তৈরি হতে হবে, নাহলে কিন্তু এইসব পরীক্ষায় বরাদ্দ করা যথেষ্ট টাফ। তাই আগামী 6 মাসের মধ্যে তুমি আগে সিলেবাসটা ঠিকমতো সাজিয়ে নাও, কী কী পড়বে, কতটা পড়বে, কীভাবে পড়বে সেটা যেমন একটা বিষয়, এবং দৈনিক কতক্ষণ করে পড়বে। আমি যেটা বলি মাই স্টুডেন্ট 3-3-3-9 hours কিন্তু একদম তোমাকে পড়তেই হবে, 3 ঘন্টা ম্যাথ, 3 ঘন্টা রিজনিং আর 3 ঘন্টা সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস তোমাকে টাইম দিতে হবে। বাকি যদি টাইম যেটুকু পাবে অবশ্যই প্র্যাকটিস সেট খুব ভালো করে তোমাকে একটা দুটো প্র্যাকটিস সেট কন্টিনিউয়াসলি রাখতে হবে এবং সেখান থেকে রোড ব্যাক করে তোমাকে এগোতে হবে, ঠিক আছে? এই ছিল আজকের আমার বিষয়। তো এই 1.5 লাখ ভ্যাকেন্সির জন্য কিন্তু মরিয়া হয়ে যাও এখন থেকে, এবং প্রস্তুতিটা এমন হোক যেন এই বছরটাই আমার জীবনের সেরা বছর এবং সেই পরীক্ষাটিকে তুমি কিন্তু সেইভাবে পড়াশোনাতে করতে পারো, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকে ভালো করে প্রস্তুতি নাও। আর বইয়ের ক্ষেত্রে যেটা আমি বলবো, লুসেন্টের বইগুলো খুবই ভালো বই এবং আর এস আগরওয়ালের বইগুলো খুব ভালো বই। যারা বাংলা বই কিনতে চাও তাদের ক্ষেত্রেও বলবো, যদি বাংলা বই তোমার পার্টিকুলারলি বই লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, বা আমার এই যে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেওয়া রয়েছে যে স্ক্রিনে যে নম্বর তোমরা দেখতে পাচ্ছ এই নম্বরটাই হোয়াটসঅ্যাপ নম্বর এবং কল নম্বর, এখানে হোয়াটসঅ্যাপ করো কী কী বাংলা বই লাগবে আমি কিন্তু ওখানে তোমাদের বলে দেবো, ঠিক আছে? প্রত্যেকেই ভালো থেকো আর এই সুযোগটা একদম সদ্ব্যবহার করার জন্য উঠে পড়ে যাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত।